আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মিসেস আলী আবারও চলে আসলাম উন্ধাল কুকিং অ্যান্ড ব্লগস থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে। সবাইকে স্বাগত জানাই এই ছোট্ট ব্লগটি উপভোগ করার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে, সেটা হচ্ছে আমার রুকসানাপুর দেয়া কিছু ভিডিও ক্লিপস ঈদের দিনে কাটানো। সো সেটা ছিল ঈদের দিনে কিছুটা মুহূর্ত আমার আপু আমার জন্য রেকর্ড করে পাঠিয়েছেন। কি ওনারা সবাই নাকি আমাকে অনেক মিস করছেন, কারণ দু বছর আগে আমি ওনাদের সবার সাথে এই কুরবানিটা সাথে করেছিলাম। আশা করছি সবার আপনাদের ভালো লাগবে। প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, আমার রুকসানাপুর জন্য ওনার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন যেন সবসময় ওনাদেরকে সুস্থ সুন্দরভাবে রাখেন। সো আপনারা দেখতেই থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সেই ফাঁকে আর একটা কথা আমি বলে নেই, প্লিজ পর্যন্ত আমাকে যারা অনেক সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দেবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। চলে যায় ঈদে, হাসতে শিখায় ভালোবাসতে শিখায়, ত্যাগের মহিমা শিখায়, ত্যাগের মহিমা শিখায়। ঘুরে ফিরে বারে বারে, ঘুরে ফিরে বারে বারে, ঈদ আসে ঈদ চলে যায়, ঈদে হাসতে শিখায় ভালোবাসতে শিখায়, ত্যাগের মহিমা শিখায়, ত্যাগের মহিমা শিখায়। পৃথিবীতে তরুপে তো আসি গান, করুণা সিন্ধু তিরিশবি তারি গান, পৃথিবীতে তরুপে তো আসি গান, করুণা সিন্ধু তিরিশবি তারি গান, তারে প্রেমে বনে বনে ফুল ফুটে পাখি গানে গায়, ঈদ হাসতে শিখায় ভালোবাসতে শিখায়, ত্যাগের মহিমা শিখায়, ত্যাগের মহিমা শিখায়। ঘুরে ফিরে বারে বারে, ঘুরে ফিরে বারে বারে, ঈদ আসে ঈদ চলে যায়, ঈদ হাসতে শিখায় ভালোবাসতে শিখায়, ত্যাগের মহিমা শিখায়, ত্যাগের মহিমা শিখায়। ভাবছেন কে গান করলো? সেটা হচ্ছে আমাদের রুকসান আপু। আশা করছি আপনাদের গজলটা অনেক ভালো লেগেছে, আমার তো অনেক ভালো লেগেছে। রুকসান আপু তোমাকে আবারও ধন্যবাদ এত সুন্দর গজল আমাদেরকে। আমাকে লাগে তাই তো তিন চার বছর লেগে গেছে, এর বাদেও আমাকে আমাকে তো লাগে গেছে বলাছি। কুরবানি এলে আপনার কথা বেশি মনে হয়। সো সবাইকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে, মনটা অনেক খুশি হয়ে যায়, কাজ করার প্রেরণা আরও বেড়ে যায়। আজকে আর কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না, চলুন দেখে আসি ছোট্ট ব্লগটি। পুরো বেটা সামনে নেওয়াতে হবে।
গজল শোনা হলো। এবার দেখে নিন সেনাপুর একটু রান্না, রান্না তো দেখে নেবেন, কিন্তু আপনাদের তো খাওয়া হয়নি, আমি খেয়েছি, মাশাআল্লাহ ওনার হাতে জাদু আছে। তো প্রতিবারের মতো এবার কুরবানি ঈদে উনি বড় করে বাইরে সবাইকে নিয়ে রান্নাবান্না করলেন। আবারও অসংখ্য ধন্যবাদ তোমাকে রুকসানা আপু, এত সুন্দর ভিডিওগুলো আমাকে উপহার দেওয়ার জন্য। Mami, ¿qué tal? ¿Qué
আধা কেজি ওই বলি শুরু করতাম নেপু জামাই কইছিল লবণ নাই তোর হারি।